গুড মর্নিং তোমাদের সবাইকে, সূর্য প্রায় উঠে গেছে দেখতে পাচ্ছ কি না। আমি মা চা বানিয়েছে তো চা ঠান্ডা হয়ে গেছে, তার জন্য আমি আবার চা বসিয়েছি। ওই চা আছে আছে আমি আবার চা বসিয়ে দিয়েছি, খিদা পেয়ে গেছে তার জন্য। এই যে দেখো দুধ চা হচ্ছে, আর এই যে মা দেখো আগে চা বানিয়ে রেখে দিয়েছিল। তো চলো তোমাদের সাথে পরে আসছি, চাটা বানিয়ে চা খাবো। মুড়ি নিয়ে নিয়েছি, চা দিয়ে মুড়ি খাবো। পালংকে শেষ, আমি পালং বেগুন গাজর সব কিছু আলু টালু কেটে নিয়েছি। আর এই যে মশলা করার জন্য আদা জিরা লাগবে, লঙ্কা, আর এই যে দেখো টমেটো, এটাও দিব। আর কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাবো। আমাদের এখানে এইভাবে মাছটা বেশি হয় আলু বেগুন দিয়ে। তো মাছটা দেখো কত সুন্দর হয়ে গেছে, আমি না রেখে দিয়েছি। মাছটা মা রান্না করেছে আর পালংকে শেষটা আমি করব। সেই দিন ফুলের বড়া খেয়ে খুব টেস্ট পেয়ে গেছি, তার জন্য আজকেও হবে ফুলের বড়া। বড়া ফুলগুলো কালকে এনেছি, তার জন্য মজে মজে গেছে। যাই হোক এগুলো দিয়ে বড়া হবে। তো টেস্ট টেস্টি খাবার, কারা কারা খাবার, চলে আসো গীতার মায়ের বাড়ি। হ্যালো ফ্রেন্ডস, তো পাশের বাড়িতে দেখো বিয়ে, তার জন্য জল ভরতে যাচ্ছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে ছেলেপেলে আছে, অনেকে ভিডিওর সামনে আসতে চাইছে না, তার জন্য ক্যামেরা মানে চালে দেখো এগুলো সব পাড়া সবাই ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি। আবার এখানে এরকম জল ভরে বাজনা যাচ্ছে, কিন্তু বাজনার রেকর্ডটা তোমাদেরকে শোনাতে পারলাম না, কারণ কপিরাইট খেয়ে যাবো তার জন্য। তো বাজনা বাজছিলো আমাদের এখানে খুব সুন্দর, এরকম বাজনা বেজে এরকম জল ভরতে যায়। তো এই যে দেখো কত সুন্দর সবাই যাচ্ছে জল ভরতে। তো সন্ধ্যাও প্রায় হয়ে গেছে, এত দেরিতে সবাই যাচ্ছে, কি আর করা যাবে বলো। তো এই যে দেখো কত সুন্দর বাজনা দিকে বাজছে, তোমাদের বন্ধ করে দিলাম। হ্যালো গাইস, রেডি হচ্ছি দেখতে পাচ্ছ, নিশ্চয় কোথাও যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি। তো এই যে দেখো মেয়ে ঘুমিয়ে আছে, লাইটিং বিয়ে বাড়ি দেখতেই পাচ্ছ। তো চলো ভিতরে যাওয়া যায়, এখানে সব ডান্স করছে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দিকে দেখো ভিতরে ঢুকছি, ঢুকে মেয়ের এখানে চলে এলাম। এই যে দেখো মেয়েকে এখনও সাজানো কমপ্লিট হয়নি, এটা হলো বিয়ের কনে, ওকে সাজানো হচ্ছে। আর এই যে আমি দেখতেই পাচ্ছ, কেমন লাগছে বলো। এটা পাশের বাড়ি, যার বাড়িতে বিয়ে তাদের বৌদি হয়। আর এই যে দেখো আমার মেয়ে ওইদিকে আছে, মার কোলে শুধু দেখছে, ও বিয়েতে সাজাচ্ছে। তো ওই মেয়েকে ওকে দেখছে যে কি করছে, এত সুন্দর সাজছে কেন। তাই আমার মেয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে, আর এই যে সাজাচ্ছে ওদেরই বাড়ির লোক, তার জন্য দেখালাম। আর দেখো ওই শোকেসটা কত সুন্দর, তো সেটা থেকে আয়নাতে দেখালাম। এই যে দেখো আমার নিজেকে, আর এই দিকেও দেখো সবাই এখানে দাঁড়িয়ে আছে গল্প করছে। আর এই যে দেখো কোনেকে সবাই উপহার দিতে আসছে, মাও দিয়ে দিয়েছে, আমাদেরও শাড়ি দেওয়া হয়েছে। তো এই দিক দিয়ে মেয়েকে সাজানো হয়েছে। আর সাজ এখানে কুঞ্জ সাজিয়েছে, কত সুন্দর কুঞ্জ সাজানোটা হয়েছে দেখতেই পাচ্ছ। তো আমি একদম পাঁচালি পড়ছি, তাই না মনে হচ্ছে এত জোরে জোরে। আর তো কি আর করা যাবে, দেখো এই তোলে সব ডিজাইন করা আছে, এখন পেপারদের ঢেকে রেখেছে, কারণ প্রজাপতি বলছিল তার জন্য। তো এইদিকে দেখো কত লোক আছে, আরও আছে, আমরা খাবারের এদিকে চলে যাচ্ছি, এখন আমরা খাবো, খিদা পেয়ে গেছে, কারণ ফাঁকায় ফাঁকায় মজা মেরে দিলে অনেক ভালো, তাই না। তো এইদিকে দেখো সব লোক আছে, আর মা এই যে মেয়েকে নিয়ে যাচ্ছে ওইদিক। আর দেখো আমরা চলে এলাম খাবারের এখানে। তো চলো চেয়ার টেবিল ফাঁকাই আছে, মা বলছে একটা চেয়ার রাখ, তো ফাঁকাই তো আছে, আর কি চেয়ার রাখবো, তাই না। এই যে মেয়ে আর আমি বসে গেছি খাই খাই গীতা, তো মেয়েও চলেছে, এই যে মাও সঙ্গে আছে, বাবা, এই যে বাবাও সঙ্গে আছে, আর কি করা যাবে। তো মেয়েকে এখন ভাইয়ের কোলে দিচ্ছি, ভাই নিবে কোলে, ওই যে ভাই নিয়ে চলে গেল দেখতেই পাচ্ছ। আর আমি ওইদিকে দেখো কুঞ্জের এখানে একটু সেলফি তুলতে ব্যস্ত ছিলাম, সেটাও একটু ভিডিও ক্লিপ করে তোমাদেরকে দেখালাম। আর এই যে মেয়ে খুব নাচছে, যে বিয়ের কনে তার কুলে যাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে, এত সেজে গুজে থাকলে আমার মেয়ে খুব পছন্দ করে। সেজে গুজে যদি কেউ থাকে, ও মেয়েকে যদি কেউ নিয়ে চলে যায়, তো ওটার পাওয়া যায় না, এত মানে সাজগুজ পছন্দ করে। তো কি আর করা যাবে, তো চলো এইদিকে দেখো, আর আমার ফেসটাও দেখে নাও, চলো আমারটাও দেখাচ্ছি। এই যে দেখো আমি হাই করছি, তো সব কপিরাইট খাবো। অনেকে ভয়েস বলছে যে আমার ভিডিও দেখে হ্যান ত্যান, তো আমি বলছি যে কপিরাইট খেয়ে যাব, এখন আর মিউজিকটা দিতে পারবো না, ওকে বলছি একটু সরতে দেখাতে। এই যে দেখো বিয়ের কনে, কেমন লাগছে বলো। তো খুব সুন্দর লাগছে, ওর নতুন জীবন খুব ভালো থাক, সুখে থাক, সেটাই চাই। আর এই যে দিদিটা আমার ভিডিও দেখে বলছে, তোর ভিডিও দেখি, আমার মেয়েও দেখে সেটাই বলছিল, আর সবাই বলছে আমার ভিডিও দেখে কম বেশি খুব ভালো লাগছে, আমার সঙ্গে গল্প করছিল, কিন্তু মিউজিক বাজছিল বলে কপিরাইট খাবো বলে ভিডিওটা দেখাতে পারলাম না। তো দেখো এই ঘরে অনেকেই আছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার মেয়েকে একজন কুলে নেবে বলছে, তো ওকেও দেখিয়ে দিচ্ছি, আর দিদিকে বলছি এবার দে আমার ক্যামেরা আর বাদ দে, সেটাই বললাম। তো এই যে দেখো আমার মেয়ে ওইদিকে লাইটিং দেখছে, বলছে এগুলো কী, এগুলো কী, এত সুন্দর এত সুন্দর।
তাই মেয়ে দেখছে সবার কুলেই যাচ্ছে, আনন্দ ফুর্তি করছে, যে যাচ্ছে তার কুলেই নিচ্ছে, কোনো ব্যাপার না। মেয়ের ওই দিকে কোনো ব্যাপার না, ওকে যদি সারাদিন ঘুরাও নিয়ে কোনো ব্যাপার না, ঘুরতে থাকবে। আর এদিকে দেখো মেয়েকে নিয়ে আমি ওইদিকে মজাতে ছবি তুলতে ব্যস্ত, পান খেতে ব্যস্ত, আমি খুব পান ভালোবাসি তার জন্য। তো চলো কুঞ্জটা আরেকবার দেখিয়ে দিই। তো দেখো এরকম সাজানো হয়েছে, আর মেয়েগুলোকে ধরে ধরে খুব ঘাটছিল। আর এই যে দেখো এই জেঠির কুলে উঠেও মেয়ে নাচছে। তো মিউজিক অফ করার জন্য ভয়েসগুলো সব অফ করে দিলাম, কারণ মিউজিক ছিল তার জন্য। তো এই যে মেয়ে লাইটিং দেখতে ব্যস্ত, দেখতেই পাচ্ছো খুব লাইটিং দেখছে। আর কুঞ্জটা কেমন সাজানো হয়েছিল নিচেরটা ডিজাইনটা চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এই যে দেখো এখানে ডিজাইনটা সাজানো হয়েছে গাঁদা ফুল দিয়ে। আর এই যে দেখো কত সুন্দর লাগছে, সামনে থেকে দেখলে একরকম আর ক্যামেরাতে আরেক রকম, তাই না? তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সব ঘরটর দিয়ে সাজাচ্ছে, বিয়ের লগ্ন হলো দুটায়, বরযাত্রী এখনও আসেনি, আমরা চলে এসেছি তার আগে, কী করবো বলো, এতক্ষণ থাকা সম্ভব না তার জন্য। হ্যালো গাইস, তো এই যে দেখো আমরা চলে এসেছি, মেয়ে একদম ঘুমিয়ে গেছে, ওখানে কি নাচা স্টার্ট করেছিল। আর এই যে দেখো ঘুমিয়ে গেছে সোনা আমার। আর এই যে আমার মা মেয়েকে নিয়েছিল, তো এবার আমি বাড়ি চলে এলাম, কেমন লাগছে বলো? সাজুগুজু পছন্দ করে আমার বোন, এসব করে দেখ তুমি কি ছোট্ট দেখ দিলি কথা, দেখো নিচে নিচে পারি দেখছি না।